नमस्कार बंधुरा, कुकिंग स्टोरी विद पिंकी आपनादेर सकलके स्वागत। आज आमि आपनादेर संगे शेयर करते चलेछि सहजे पिज्जा रेसिपी, जेटा आपनारा घरोया उपकरण दिए खूब कम समय तैरी करे निते पारेन। आर ए पिज्जाटा बानाते आमि किन्तु कोनो पिज्जा सस बा चीज बा कोनो ईस्ट बा ओवेन किछुई व्यवहार करिनि। तो किभाबे आमि एत सुंदर एकटा पिज्जा तैरी करलाम देखते होले अवश्य पुरो भिडियोटा देखबेन। ताहले आसुन शुरू करा जाक। एर जोन्नो आमी एखाने एकटा बोलेर मध्ये निये निच्छी दुई कप परिमाण मयदा। मेजारमेंट कप मेपे निएछी, तबे आपनारा एर परिवर्ते जे कोनो चायेर कप बा बाटी मेपे निते पारेन। एरपर दिये दिलाम हाफ टी स्पून लवण, हाफ टी स्पून बेकिंग पाउडार, हाफ टी स्पून बेकिंग सोडा। समस्त शुकनो उपकरणगुलोके भालो करे आगे मयदार संगे मिशिये निच्छी। खूब भालो करे मिशिये नेवा हये गेले एर मध्ये दिये दिच्छी आमी एक कप परिमाण टक दई। आमी जेहेतु दू कप मयदा निएछी तार जोन्नो आमी एखाने एक कप परिमाण टक दई निलाम। जदि आपनारा एक कप परिमाण मयदा नेन ताहले आपनारा हाफ कप परिमाण टक दई नेबेन। आगे आमी टक दईटा दिये भालो करे मयदाटाके माखबो, तारपरे जदि जलेर प्रयोजन हय ताहले जल देबो। तो आगे खूब भालो करे टक दईटा दिये आमी मयदाटाके देखुन मेखे निच्छी। এবারে মনে হচ্ছে একটু জল লাগবে, তার জন্য একটু একটু জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কেমন হয়েছে, খুব বেশি শক্ত না, খুব বেশি নরম না, ঠিক এরকম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। আর এবারে আমি এই ডোটাকে আধ ঘন্টার জন্য ঢেকে নেব, ততক্ষণে আমরা বাদবাকি প্রিপারেশনগুলো তৈরি করে নেব। আর এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটা একটু গলতে দেব। বাটারের পরিবর্তে আপনারা সাদা তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন, অথবা ঘিও দিতে পারেন যদি চান। তো বাটারটা দিলেই বেশি ভালো হয়। বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, একদম এক পিঞ্চ মতো, কারণ এটা আমার আনসল্টেড বাটার। সেই কারণে যদি সল্টেড বাটার দেন তাহলে কিন্তু লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এখানে এক চামচ, দু চামচ আর হাফ চামচ মানে আড়াই চামচ ময়দা দিলাম। দিয়ে খুব তাড়াতাড়ি করে খুব ভালো করে কিন্তু ময়দাটাকে আমাদের বাটারের মধ্যে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো গুটি বা লাম্পস তৈরি না হয়। তো কোনো লাম্পস যাতে তৈরি না হয় সেটা কিন্তু লক্ষ্য রেখে খুব তাড়াতাড়ি করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু আমরা বানাচ্ছি চিজের পরিবর্তে আমরা এটা বানাচ্ছি হোয়াইট সস। তো যদি চিজ না থাকে আপনাদের কাছে, আপনারা এরকম হোয়াইট সস বানিয়ে নিতে পারেন। আর যদি চিজ থাকে, চিজের কিউব মানে আমুল যে চিজ কিউবগুলো হয় সেই চিজ কিউবটাকে গ্রেট করে দিতে পারেন। তবে আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু হামেশাই এরকম একটা হোয়াইট সস আপনারা তৈরি করতে পারেন। তো যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে অল্প অল্প করে দুধ দিচ্ছি। আর এক কাপ পরিমাণ দুধ নিয়েছি, সেটাকেই অল্প অল্প পরিমাণ করে দিয়ে আমি এটাকে কনস্ট্যান্ট কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছি। আর কনস্ট্যান্ট যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু দলা বা গুটি পেকে যাবে। তো দেখুন আবার আমি সামান্য একটু দুধ বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম। টোটাল আমি এক কাপ পরিমাণ দুধ এখানে দিলাম। এবার অনবরত এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি। আর এটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো না। তো আমাদের কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ক্রিমি টেক্সচার এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এবারে আমি বানাবো পিজা সস। তার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স হার্ব। এই মিক্স হার্বের পরিমাণটা হাফ টিস্পুন দিলাম। এছাড়া আপনারা অরিগানো, বেসিল এগুলো সবই দিতে পারেন। আমার কাছে শুধু মিক্স আপ ছিল তাই আমি মিক্স আপ দিয়েছি। আর এবার দিচ্ছি চিলি ফ্লেক্স। আর মিক্স আপ বা বেসিল বা অরিগানো এই সমস্ত জিনিসগুলো আপনারা সবই সুপার মার্কেটগুলোতে পেয়ে যাবেন। এবার দিয়ে দিলাম আমি এর মধ্যে কাশ্মীর রেড চিলি পাউডার। যদি আপনাদের কাছে কাশ্মীর রেড চিলি পাউডার না থাকে আপনারা একটুখানি লাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন, অথবা না দিলেও চলবে। আর যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কাকে শুকনো খড়ায় ভেজে তারপরে একটুখানি গুঁড়িয়ে নেবেন। আর দেখুন এখানে আমার ময়দাটাও রেডি হয়ে গেছে, একটু ফুলে গেছে, অনেকটাই ফুলে গেছে। আশা করি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন, আপনাদের যখন দেখিয়েছিলাম এতটা ফোলা ছিল না।
তো এবারে আমি এখান থেকে তিনটে লেচি করে নিয়েছি সমান মাপের। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে আমি পিজার বেসটা তৈরি করব। তো এই যে কোনো রকম তেল বা ময়দা কিছুই না দিয়ে আমি জাস্ট একটু একটা বেলিন চাকির মধ্যে এইভাবে একটু জাস্ট ফ্ল্যাট করে নিলাম। এবারে যেটার মধ্যে আমি তৈরি করব, আমি প্যানের মধ্যে তৈরি করব, তার জন্য আমি প্যানের মধ্যে সামান্য একটুখানি তেল এইভাবে হাতের সাহায্যে বুলিয়ে নিচ্ছি। একেবারে একটুখানি তেল দিয়েছি, সাদা তেল, তো একটু বুলিয়ে নিলাম। এবারে এই যে পিজা বেসটা যে আমরা তৈরি করেছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাতের সাহায্যে একদম ছড়িয়ে দিচ্ছি ভালো করে। পিজা বেসটা একটু মোটা হলেই বেশি ভালো হয়, চেষ্টা করবেন একটু মোটা করে তৈরি করার, তাহলে খুব টেস্টি হবে ব্যাপারটা। তো দেখুন আমি আঙুল দিয়ে সাইডগুলো কিন্তু একটু মোটা রাখছি আর মাঝখানটা একটু পাতলা করে দিচ্ছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি ছিদ্র করে দিচ্ছি। এতে করে এই পিজা বেসটা কিন্তু আমরা যখন তৈরি করবো পিজাটা তখন ফুলে উঠবে না, তো সেই কারণেই এটা কিন্তু করাটা ভীষণ ভীষণ জরুরি, অবশ্যই এটা করতে হবে। অসংখ্য ছিদ্র করে দিলাম আমি কাঁটা চামচের সাহায্যে। এবারে মাঝখানটা দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবারে একটা চামচের পেছন দিয়ে আমি টমেটো কেচাপটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, চারিদিকটাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা টমেটো কেচাপ বা এই পিজা সস যেটা আমি তৈরি করেছি, সরি পিজা সসটা আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো পিজা সস যদি আপনারা বাদে না চান, আপনারা শুধু টমেটো কেচাপ দিয়েও কিন্তু এটা করতে পারেন। তো দেখুন ভালো করে ছড়িয়ে দিলাম, দেওয়ার পর ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব যে হোয়াইট সসটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই হোয়াইট সসটা এর উপরে দিয়ে দেব। তো দেখুন এটা কিন্তু অনেকটাই পাতলা রয়েছে, খুব বেশি পাতলা রাখলে কিন্তু চলবে না, যেমন আমি রেখেছি ঠিক সেভাবেই আপনারা করবেন। তো এবারে আমি এর মধ্যে এইভাবে বেশ কয়েক চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এই পিজাটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে, আর যেহেতু এটা বাড়িতে তৈরি সেই কারণে আপনারা একটু বেশি বেশি উপকরণ দিয়েও করতে পারবেন মনের মতো করে। আর বাইরের পিজার থেকে আমার মনে হয় এই পিজাটা অনেক বেশি হেলদি বাচ্চাদের পক্ষে। আর দেখুন আমি এখন এর ওপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি, তো এইগুলোকে এইভাবে আমি জাস্ট একটু সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। বাইরের পিজাতে অনেক রকম মশলা দেয়, যেগুলো কিন্তু মানে সবসময় থাকে না আমাদের ঘরে, তাই এই সমস্ত খুব সাধারণ কিছু মশলা দিয়ে যদি আপনারা এরকম ধরনের একটা পিজা ঝটপট করে বাচ্চাদের তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়। তো এইভাবে দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো, এইভাবে টমেটোটাকেও একটু সাজিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা আরও অনেক রকম সবজি দিতে পারেন গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, এগুলো দিতে পারেন, কিন্তু ওগুলো আমার কাছে ছিল না, এই আমি দিইনি। তো দেখুন এইভাবে পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে সুইটকর্ন। সুইটকর্ন আমার কাছে ছিল তাই আমি একটু সুইটকর্ন দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, এতেও কিন্তু দারুণ লাগবে। তো এভাবে জাস্ট একটু ছড়িয়ে দিলাম। তো মনের মতো করে আপনারা আপনাদের মনের মতো করে সাজাতে পারেন, আমি এইভাবে সাজিয়ে দেখালাম। এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি একটু মিক্স হার্ব, অরিগ্যানো, বেসিল, সব কিছুই আপনারা দিতে পারেন এই জায়গাটাই। আমার কাছে মিক্স হার্ব ছিল তাই আমি মিক্স হার্বটাই দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আর আপনাদের তো বললামই শুকনো খোলায় শুকনো লঙ্কা গুঁড়িয়ে নিলেই কিন্তু, মানে একটু হালকা ফ্রাই করে নিয়ে একটু মিক্সিতে এক সেকেন্ডের জন্য একটু জাস্ট ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি ফ্লেক্স বাড়িতেই রেডি করা যায়। তো চিলি ফ্লেক্সকেও আমি একটু ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি এটাকে ওভেনে বসাবো। ওভেন বলতে আমি গ্যাস ওভেনে বসাবো, আমি কিন্তু বিনা ওভেন বা বিনা মাইক্রোওভেনে করছি, তো গ্যাস ওভেনেই খুব সুন্দর পিজা তৈরি করা যায়। তো দেখুন এবার আমি বসিয়ে দিয়েছি, দেখলেন তো হিটটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখেছি, একেবারেই লোতে রেখেছি। এবারে এই হিটেই মানে একদম লো হিটেই আমি এটাকে 15 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। 15 মিনিট বাদে ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারে এটাকে আমি
নামিয়ে নিচ্ছি। এত ছিদ্র করার পরেও কিন্তু দেখুন কেমন ফুলে উঠেছে পিজাটা। তো দেখলেন যে পেছনটাও খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিলাম আর একটা পিজা কাটারের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা একটা পিজা, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের। আর এরকম একটা লোভনীয় পিজা বাড়িতে আপনারা ঝটপট করে বানিয়ে নিন আমার রেসিপিটা ফলো করে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক আমি আশা করতে পারি আপনাদের কাছ থেকে, আর কমেন্ট করেও জানাবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা আজকে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ধরনের আরও আরও নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই বাই, টেক কেয়ার, অল অফ ইউ।